গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ সিম্পল লাইফে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা খুব শুভ দিন। আজকে হচ্ছে ধনতেরাস। এই আজকের দিনে মানুষ মানে ঠাকুরের জিনিস কেনে, মানে কেনাকাটা করে আর কি, মানে শুভ সময় দেখে। তো আমারও ইচ্ছা আছে আজকে বাজার যাওয়ার, দেখি কী কেনা যায়, ঠাকুরের একটা কিছু কিনে নিয়ে আসবো। তো আজকের দিনটা খুবই একটা শুভ দিন। যদি বাজার যাই তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই অবশ্যই, সে দিয়েছে মা আর অর্পিতা মিলেই। তো ওদিকে এখন সবজি কাটছে অর্পিতা, আর বাবু গিয়েছে বাজারে, যেহেতু আজকে হাটবার, আজকে হচ্ছে শনিবার। আর ঠাকুরের সমস্ত কাজ হয়ে গেছে, ওই দেখো ঠাকুর ঘরটা সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। আর ওই যে ওই দেখো ওইখানে মারা, তাহলে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সারাদিন যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ওইদিকে তখন তোমাদের বললাম মা এদিকে সকালের খাবার বানাচ্ছিলো, তো সকালের খাবার হয়ে গেছে। আজকে হয়েছে কী কী জানো? ওই মুসুরির ডাল আর আর কি, আলু সেদ্ধ না, মুসুরির ডাল, আলু সেদ্ধ, আর ওই যে আবার বাবুর জন্য রুটি, আর হচ্ছে আলুর তরকারি হয়েছে। আর ওদিকে বর্ষণিনীকে খাওয়াচ্ছে, দেখো খেতে খেতে টয়লেট করে দিয়েছে। টয়লেট করার পরে ওই যে এখন অর্পিতা চেঞ্জ করে দিচ্ছে, আর মামের খাওয়া হয়ে গেছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো এই দেখো এখানে মা তরকারি বানাচ্ছে, এই যে এই দেখো মাত্র আলুটা ভেজে, মশলা কোনো কিছু মশলা দেয়নি, শুধু কালো জিরা ফোড়ন দিয়ে একটা পাতলা করে তরকারি করে দেবে আলু রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে আর যে এই দেখো এখানে হচ্ছে যে আটা মেখে রেখেছে, লেচি বানিয়ে রেখেছে, আর এই যে সকালের মুসুরির ডালটা, আর এখানে যে চচ্চড়ি কেটে রেখেছে অর্পিতা, চচ্চড়ি হবে সকালে হাটের থেকে বাজার আনার পরে, তারপর দুপুরে রান্নার প্রস্তুতি নেওয়া হবে আর কি। তাহলে বন্ধুরা দেখতে থাকো, তোমরা আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো বাবু বাজার নিয়ে চলে এসেছে, এখানে সব সবজি নিয়ে এসেছে। এই দেখো যে সব ধরনেরই সবজি আছে, বাঁধাকপি ফুলকপি এগুলো তো সব আছে, লাউ। আর দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ঢেমসি শাক, দেখো জিনিসটা ঢেমসি শাক। রেখে দিয়েছি, আর দেখো এই যে এখানে মাছ, মাছ ধুয়ে আমি এইভাবে রেখে দিয়েছি। এইভাবে আমার রাখতে খুবই ভালো লাগে, সেজন্য এইভাবে সাজিয়ে রেখেছি। এইখানে আছে কিছু মাছ, এইখানে আছে কিছু মাছ, আর এইখানে হচ্ছে মাছের ফুলকো। মা ফুলকো তো বড়া করে তোমরা জানোই, এই যে ফুলকোগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর ওদিকে আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে, তারপরে বসনা নিয়ে ঘুমিয়ে পড়েছে, অর্পিতাও চান করতে চলে গেছে, চান টান করে পুজো টুজো দিয়ে দিবে। আর এদিকে মা এখন রান্না করবে, আমি রেডি করে দেবো। বাবু আবার বাজার গিয়েছে, কেননা ভাই আবার হঠাৎ করে বলছে যে মাংস খাবে, তো বাবু তো মাছ নিয়ে চলে এসেছে, তখন ভাই আবার বলছে যে মা মাংস খাবে, তো বাবু আবার গিয়েছে মাংস আনতে। তো মাংস নিয়ে আসবে, এখন আমি মাংসটা রেডি করবো, মাংস নিয়ে আসবে তখন মাংস হবে। আর এখন মা রান্না করবে হচ্ছে এই মাছের ঝোল করবে ফুলকপি দিয়ে। ওইদিকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছে, আলু সেদ্ধ করে ঝোল করবে আলু দিয়ে ফুলকপি দিয়ে, আর শাক করবে। আর তোমাদের তখন দেখিয়েছিলাম এই যে এই চচ্চড়িটা কাটা ছিল, এই যে চচ্চড়িটা কাটা, তো চচ্চড়িটা রান্না করবে না এই কারণে, এটা রেখে দেবে ফ্রিজে, কেননা এই মাছ মাংস দুটো হবে। আবার সকালবেলা তো ডাল, সকালবেলা তো ডাল করেছিল, তো মাছ মাংস থাকলে ওগুলো কেউ খেতে চাইবে না, তো সেজন্যই চচ্চড়িটা এখন করবে না, ওটা হয়তো রাত্রে করবে বা কালকে করবে, যাই হোক, তো ওটা রেখে দেবে ফ্রিজে। তো আমি এখন এই সবজি টবজিগুলো একটু গুছিয়ে নিই, চলো তাহলে দেখতে থাকো। বন্ধুরা দেখো এই যে বাবু এদিকে মাংস নিয়ে চলে এসেছে, আর মাংসটা আমি ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি লেবু দিয়ে, আর হচ্ছে অল্প লবণ দিয়েছি আর অল্প হলুদ দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে মাংস সমস্ত কিছু রেডিও করা হয়ে গেছে, এ দেখো এই যে এখানে পেঁয়াজ রসুন আর হাফ রসুন হাফ পেঁয়াজ হচ্ছে মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা, এই যে
এখানে মশলাগুলো আছে বাকি মশলাগুলো আর এই যে দেখো এখানে মাংসটা রেডি করা হয়েছে এই যে লবণ দিয়ে হলুদ দিয়ে আর হচ্ছে লেবু দিয়ে এই দেখো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এখানে ডিমসি শাকটা তখন তোমাদের দেখিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম তো আমার ড্রেস দেখে বুঝতেই পার কালকে যে কুর্তিটা পরেছিলাম ওটাই পরে নিলাম তো তোমাদের বলেছিলাম যাব আজকে ধনতেরাসের ঠাকুরের দুই একটা জিনিস কিনবো এক দুই একটা বেশি না তো দেখো মা আর আমি বেরিয়ে পড়লাম আমি বেরিয়ে পড়লাম তাহলে চলো ওইখানে গিয়ে যদি পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে প্রচণ্ড ভিড় থাকবে তাহলে চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো একটু আগে চলে এলাম আমি ভাবলাম যে কী কী কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কেননা সব কিছুই তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করি তো চলো দেখবে আর ওইখানে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি কেননা প্রচণ্ড ভিড় বাজারে মানে মোবাইলটা অন করে যে ভিডিও করবো সেই সুযোগটাই পাইনি এত ভিড় তো সেই জন্যই আর হয়নি কিছুই আনা হয়নি শুধু ঠাকুরেরই কয়েকটা জিনিস আনা হয়েছে দেখো সবার ফার্স্টে স্টার্ট করি এই দেখো ধূপদানি দেখো কি সুন্দর না দুটো একটা মার একটা আমার মাই এনেছে সেম একই ডিজাইন দেখা যাচ্ছে আর এটা দেখো একটা শের চাল মাপার এটা 250 গ্রামের আছে এটা মার জন্য মা এনেছে এই যে আর যেই দেখো এটা হামন দিস্তা এই যে এই দেখো দুটো আছে একটা মার একটা আমার এই যে দেখাচ্ছে তো পায়ে পড়বে কিন্তু এই দেখো আরেকটা এনেছে ডাব মানে ঘটে দেওয়ার জন্য একটা ডাব এই যে আর এই যে একটা তুলসী তলার জন্য একটা প্রদীপ এটা আমার এই দেখো এই যে একটা কাঁসার ঘটি কি সুন্দর না দেখতে এটুকু জিনিস আনা হয়েছে সব যেগুলো দেখছো সবই ঠাকুরের জন্য তো বন্ধুরা আজকে এইটুকু জিনিস আনলাম ও আরো দুটো জিনিস এনেছি জুতো মানে বাড়িতে সবসময় পরার জুতো মার একজোড়া আমার একজোড়া দুজোড়া জুতো আনা হয়েছে ওটা তোমাদের দেখালাম না জুতো আর কি দেখাবো তো সেই জন্য দেখালাম না আর ওইদিকে আনা হয়েছে মিষ্টি ব্যাস এইটুকুই আনা হয়েছে আজকে আজকে আর কিছু আনা হয়নি আর বাবু তো নিয়ে এসেছে ঝাড়ু
ঝাড়ু তোমরা হাইট দেখলে তোমরা অবাক হয়ে যাবে, আমার যতটুকু হাইট আমার 6 ইঞ্চি আমার হাইট, তো আমার হাইটের এই যে এতটুকু ঝাড়ু, তারাও তোমাদের দেখাচ্ছি, ঝাড়ু দেখে তোমরা অবাক হয়ে যাবে। হ্যাঁ ঝাড়ুটা নিয়ে এসো তো, তুমি এত বড় ঝাড়ু আমি কোনোদিনও দেখিনি, বাপ রে বাপ। এই দেখো ঝাড়ু, এই যে হাইটটা তোমরা দেখো, এই যে নিচে রেখেছি, বসুন সরত, এতে ছেলেতে এই দেখো মাটিতে রাখলাম, এই দেখো আমার হাইটের ঝাড়ু, এই দেখো, এই দেখো দেখলে হাইটটা, হাইটটা দেখো তোমরা শুধু, এই যে আমার থেকে অল্প নিচু, এত লম্বা লম্বা ঝাড়ু আমাদের ওইখানে এরকম লম্বা ঝাড়ু পাওয়া যায় না, তো দূরের রাস্তা হতো তাহলে তো নিতামই, ধরো এত দূরের রাস্তা কী করে নিয়ে যাবো বলো, ট্রেনের মধ্যে ঝাড়ু বইয়ে আর নিয়ে যাবো না, না হলে নেওয়া যেত, কারণ ওইদিকে এত লম্বা ঝাড়ু পাওয়া যায় না, এতটুকু হাইটের ঝাড়ুটা ভাবতে পারো কত লম্বা, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যাবে, কত সুন্দর। তো বন্ধুরা আজকে এইটুকুই আমাদের বাজার হয়েছে, তো সম্পূর্ণ মানে আমাদের জন্য কিছু আনা হয়নি, সব ঠাকুরের জন্য ধরতে গেলে তাহলে বন্ধুরা কমেন্টে জানিও যে জিনিসগুলো তোমাদেরও পছন্দ হয়েছে কিনা, আর জিনিসগুলো কতটা সুন্দর হয়েছে তাই না বলো, তো প্লিজ একটু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের জিনিসগুলো, মানে আমার সব থেকে প্রিয় হয়েছে এই জিনিসটা, দেখো এত সুন্দর লাগছে না, খুব সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে এটা দেখতে, বলে দেখতে থাকো তোমরা, আর ওদিকে অর্পিতা আমি এসে দেখি মামকেও খাইয়ে দিয়েছে, মামকে তো নিয়ে যাইনি, মামকে খাইয়ে দিয়েছে, হচ্ছে এখন কী রান্না করছে এখনও জানি না, তো মনে হয় শুটকি মাছ টাস কিছু একটা রান্না করবে, কেন দুপুরের মাছ মাংস সবই অল্প অল্প করে আছে, তো সেই জন্য শুটকি, তখন তো তোমাদের দেখিয়েছিলাম যে চচ্চড়ির জন্য সবজি কাটা হয়েছিল, তো ওই সবজিটা দিয়ে শুটকি মাছ রান্না করবে। কালকে তো তোমরা দেখলে যে শুধু পেঁয়াজ টিয়াজ দিয়ে শুটকি মাছ করেছিলো, আজকে করবো অন্যরকমভাবে, আজকে সবজি দিয়ে শুটকি মাছ করবে, ওটাও খেতে দারুণ লাগে, তো বলতেই আমার জিভে জল চলে আসছে, মানে এত টেস্ট খেতে, তো দেখতে থাকো ব্লগটা, আর আমার পাশে থেকো বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো, আর আমাকে খুব 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 সাপোর্ট করো, হ্যাঁ, তো কেননা পরবর্তীতে তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো তাই না, তো দেখতে থাকো ব্লগগুলো, আমার আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমি অনেকটাই পরে তোমাদের সামনে এলাম, সেই তখন এসেছিলাম সন্ধ্যার পরে, বাজে প্রায় 10:30 বাজতে চললো, তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, অর্পিতা এখনও খায়নি, ওই যে বিছানা করছে দেখো আমার বিছানা করছে, মানে কি বলো তো বসুনি টয়লেট করে দিয়েছে, সেই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছে ও আর কি, তো ভিডিওটা ভাবছি শেষ করা হয়নি, তো শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট, যারা নতুন আছো একটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।